হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনি আশিস ব্লগস। আজকে চলে এসেছে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে দেখো, আমি চা খেয়ে নিয়েছি, বিস্কুট নিয়েছি, সঙ্গে একটু ঝুড়ি ভাজা নিয়েছি, আর জানলার সামনে বসে খাচ্ছিলাম। আর কালকে তো তোমরা সবাই জানো সকালে বৃষ্টি হচ্ছিল, প্রায় মেঘলা করেছিল। তো তারপর আমি চাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমি, তোমরা তো জানো আমি আগের দিন জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম, তো সাজগোজ করেছিলাম। তখন তো কিছু গোছানো হয়নি, সাজগোজের জিনিস সব এক জায়গায় হয়েছিল, তো সেইগুলো সব গুছিয়ে রাখছিলাম। আর তার মধ্যে হঠাৎ করে দেখলাম বোন আমাদের বাড়িতে গেছে। তো বোন আমাদের বাড়িতে গেল, আর দেখো বোন পাশে বসে আছে, দিয়ে রিলস বানাচ্ছিলো, আর আমি সব গুছিয়ে নিচ্ছিলাম। তো গুছিয়ে নিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি। আমি এখানে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি, আমি রান্না বান্না করে নিয়েছিলাম। তো আজকের মাংস কষা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, আর স্যালাড ছিল। তো এখন বোন আর আমি খেতে বসে গেছি, আর প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, না নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বোনের একটা ক্লিপ নিচ্ছিলাম, বোন প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখো তাকে কীরকমভাবে দেখছে, তারপর খাওয়া শুরু করে দিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বোন আম কেটেছিল, আম খেলাম, আর ও বাড়ি চলে এসেছিলো। তারপর আমরা সন্ধেবেলা তোমাদের দাদাভাই আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। তারপর এখানে হলো কি, রোল নিয়েছিলাম, রোল খেলাম। খেয়ে আমি তো জানো তোমরা সবাই আমি ভীষণই মিষ্টি খেতে ভালোবাসি, তো গরম গরম রসগোল্লা খেলাম, আর তোমাদের দাদাভাই রসগোল্লাটা খাচ্ছে দেখো। তারপরে আমি একটু চা খেলাম, তো চা খেয়ে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে বাড়ি চলে গেলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই আমাকে সাপোর্ট করে পাশে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার ফিরে আসছে একটা নিউ ভিডিও নিয়ে। তো এখনকার মতো বাই।